সুকুমার রায়ের কাব্য ছিল বটে গোফের আমি গোফের তুমি, গোপ দিয়ে যায় চেনা। এবার সেই গোপ আর দাড়ি নিয়ে বিপাকে পড়ছেন মানুষ। হাজার হাজার শয় শয় শিখ কর্মী এবার চাকরি ছাড়ছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে অফিসে নয়া নিয়ম জারি করা হয়েছে। কোথায় হয়েছে এই নিয়ম? জারি হয়েছে ক্যানাডায়। গোপ থাকলে চাকরি করা যাবে না, বিশেষ করে দাড়ি থাকলে চাকরি করা যাবে না। কেন এই নিয়ম? কারণ করোনা। N95 মাস্ক পরতে সমস্যা হচ্ছে, ফাঁক থেকে যাচ্ছে মুখ আর মাস্কে। ক্যানাডার পক্ষ থেকে করোনা নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে কোনোভাবেই করোনাকে ছড়াতে দেয়া যাবে না। অগত্যা যারা ক্লিন শেপ হবেন না তারা চাকরি করতে পারবেন না, আর শিখরা যাদের ধর্মীয় ভাবাবেগে জড়িয়ে রয়েছে দাড়ি গোঁফ তারা কি করে ক্লিন শেপ হবেন? তাই চাকরি থেকে বরখাস্ত। ইতিমধ্যেই এই নিয়ে সরব বিশ্ব শিখ সংস্থা। দাড়ি গোঁফ থাকলে চাকরি করা যাবে না, আজব নিয়ম।